হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন দুপুর হয়ে গেছে, তো আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি এখন একটু রেস্ট করব বাবুর সাথে। তো সবাই ঘুরতে গেছে অনেক জায়গায়, কিন্তু আমরা এবছর যাইনি কোথাও, কারণ এবছর ঠিক করেছি যে আমরা বাড়িতেই থাকবো, তো সেই জন্য বাড়িতেই আছি আর আমি আর আমার বাবু। এই যে আমরা এখন লাল লাল লাগছে কেন? লাল লাল লাগছে, এটা কি জানি ক্যামেরাটার জন্য লাগছে। তো এখন যাই, একটু রেস্ট করি, আর বিকেলে তোমাদের সাথে কথা হবে। তো আজকের দিনটা আমরা আমাদের মতো করেই সেলিব্রেট করব। তো কি সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখন বিকেল হয়ে গেছে আর আমার বাবু এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো এখন আমরা নিচে যাই, তারপর গিয়ে কথা বলছি। তো দেখো, এখন আমি চা নিয়ে এসেছি আর চা খাবো। তো দেখতেই পাচ্ছ যে আমার চোখ মুখ সব ফুলে গেছে, ঘুমটাও হয়েছে ভালো, আর এখন বসে আছি। তো চা খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। চা খাওয়া আমার হয়ে গেছে, আর এখন এই যে ইপি আর ম্যাগি নিয়ে এলো, তো এটা টিফিনের জন্য এখন বানাবো। তো এটা টিফিনে এটা বানিয়ে নিই। আর আজকে একটু লুচি খেতে ইচ্ছে করছে, তো লুচিও বানাবো আমি। তো তার জন্য একটু পরে করবো, কারণ আগে এটা বানিয়ে নিই তারপরে। তো অনেকদিন লুচি, অনেকদিন না, মাঝখানে একদিন খাওয়া হয়েছিলো আমাদের মটর কচুরি। তো এখন লুচি খেতে ইচ্ছে করছে, প্লেন লুচি, তো সেটাই করবো। তো চলো আগে এটা বানিয়ে নিই, তারপর লুচি করছি। কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি উপরে এলাম, একটু বসবো, তারপর সবাই মিলে আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো সিম্পল হলো, কিচ্ছু হয়নি সেরকম, শুধু একটু লুচি খেতে ইচ্ছে করছিলো তাই লুচি করলাম। আর তোমাদেরকে তো দেখালামই কেক আনা হয়েছে, আর বাবুর জন্য একটু চিপস আছে। তো এগুলোই আমরা একটু খেয়ে মজা করব। আর আজকে বছরের প্রথম দিন, তো সবাই নিজের নিজের মতো করে আনন্দ করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, গুড নাইট, টাটা।